News 18 অসম নর্থ ইষ্টৰ বৃহৎ এটা দল এই মুহূৰ্তত ভোট গণনাৰ বাবে সাজু হৈছে প্ৰতিটো ভোট গণনা কেন্দ্ৰত আছে আমাৰ News 18 অসম নর্থ ইষ্টৰ এটা সাংবাদিকৰ দল আমি প্ৰতি মুহূৰ্তৰ আপডেট জনাই যাম আমি পুনৰতেই জনাইছো যে সঠিক আৰু শুদ্ধ ফলাফল কেৱল News 18 অত আপুনি লাভ কৰিব নেটৱৰ্ক 18 ৰ যি পৰম্পৰা প্ৰতিটো নিৰ্বাচনতে শুদ্ধ আৰু সঠিক ফলাফল ঘোষণা আৰু সেই পৰম্পৰা আজিও অটুট ৰাখি আমি ফলাফলৰ প্ৰতিটো আপডেট দি যাম আমি কেইবাগৰাকীও সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হ'ম প্ৰথমে সংযুক্ত হৈছো ধুবুৰীৰ পৰা আমাৰ জ্যোতিময় চক্রবর্তী ঘটে জ্যোতিময় আজি এটা বিশেষ দিন আর এই বিশেষ দিনটির প্রতি সকলোরে দৃষ্টি এটা নিবদ্ধ হয়ে আছে আট বাজিবল কেটামান মুহূর্ত বাকি আছে কেনেদরে সাজু হয়েছে ভোট গণনার বাবে ধুবুরীত হয় নিশ্চয়কৈ জয়ন্ত আজি এটা বিশেষ দিন বলে কব লাগবে কারণ গণতন্ত্রের এই বৃহৎ উৎসবর আজি আসলে রিজাল্টর দিন আর সেই রিজাল্টর কারণে কিন্তু ইতিমধ্যে দেখা গেছে রাতেবা পাঁচ বজার পর বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট সমূহ আছে ইতিমধ্যে আহিবলে আরম্ভ করেছে বর্তমানে আমি উপস্থিত আছো ধুবুরী ভোলানাথ মহাবিদ্যালয় ভোট গণনা কেন্দ্রত যত তিনটা বিধানসভা সমষ্টির ইয়াত ভোট গণনা করা হব ধুবুরী লোকসভার তিনটা বিধানসভা ধুবুরী গৌরীপুর আর গোলকগঞ্জ আমার পিছফালে যে আপনার কেন্দ্র দেখা পাইছে ইয়া ভোলানাথ মহাবিদ্যালয় আর আজ আমি সম্মুখের ভাগত গিয়ে পেলায় অকান দেখাব পো এই এই মুহূর্তে কিন্তু বর্তমানে এক এজেন্ট সমূহ সুমা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলি আছে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে সমগ্র অঞ্চল জুড়ি যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হব নয় সুন্দর সুস্থভাবে যেন এই ভোট গণনা প্রক্রিয়া চলিব পারে তার কারণে প্রশাসনে ব্যবস্থা লৈছে আমি সেই সেই দৃশ্য আপনাদের দেখাম এই মুহূর্তে আর এয়া হয়েছে ভোট গণনা কেন্দ্রের সম্মুখের ভাগত দৃশ্য যেটা দৃশ্যই আসলে সমগ্র অঞ্চলটো আসলে এক নিরাপত্তার বলয়ে গড়ে তোলা হয়েছে সমগ্র অঞ্চলত চারিওফালে বেরিকেড বনায় দিয়া হয়েছে যেন কোনো ধরনের কোনো সুন্দর সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নিয়ারিকে যেন ভোট গণনা প্রক্রিয়া চলে তার কারণে ইতিমধ্যে ব্যবস্থা লৈছে আর একটা কথা আমি ইয়াত উল্লেখ করব লাগিব ধুবুরী লোকসভার কথা যদি কোঁ যথেষ্ট চর্চাত আছে এইবার ধুবুরী লোকসভাত আর এই ভোট গণনার দিনাও কিন্তু ইয়ার যথেষ্ট চর্চাত কারণ ধুবুরী লোকসভাত এইবার যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা আন আন বছরের তুলনায় কিছু পৃথক হয়েছে আর সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু যথেষ্ট একটা সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি করেছে যে রাজনৈতিকভাবে প্রতিটো দলরে যথেষ্ট এফোর্ট দিবলগা হয়েছে যথেষ্ট কষ্ট করবলগা হয়েছে তেনে এক পরিবেশত ধুবুরী লোকসভাত আর এই মুহূর্তে আমি দেখাই গেছি আপনার এয়া আপনার দেখা পাইছে যে ভোট গণনা কেন্দ্র সুমার কারণে যে নিরাপত্তা বলয় আর ইয়াত যে সিকিউরিটি চেক সেই সিকিউরিটি চেকর ব্যবস্থা করা হয়েছে সিকিউরিটি চেকও আমি আপনার দেখাইছো সিকিউরিটি চেক করে পেলায় প্রতিজন মানুষের প্রতিজন পলিং এজেন্টের পর আরম্ভ করে যে নির্বাচন নিয়োজিত যে কর্মচারী আছে ইয়াত নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আর প্রতিজন কর্মচারীকে ইয়াত সুন্দর সুস্থভাবে নিয়ারি করে মূলত যেটা বিশেষ একটা ব্যবস্থা লওয়া হয়েছে মোবাইল ফোন ভিতর সম্পূর্ণভাবে ইসিআই যে গাইডলাইন আছে এই গাইডলাইন হিসেবে মোবাইল ফোন নিষিদ্ধ তেনেক্ষেত্রে সেই মোবাইল ফোন নিষিদ্ধ করার লগতে আন আন যে কাম কাজ আছে সেইখিনি করে আছে আর এনেদরে সুস্থভাবে দেখা পাইছে আপনাদের সিকিউরিটি চেকর মাজেদি ধুবুরী ভোলানাথ মহাবিদ্যালয় প্রবেশ করেছে আর নিরাপত্তার নিয়োজিত যে কর্মচারী সকল আছে লগতে পোলিং এজেন্ট সকল আছে বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে ইয়াত প্রবেশ করা হয়েছে আরক্ষী যথেষ্ট এক কটকটিয়া পরিবেশ এই মুহূর্তে আমি কব পারো ইয়াত গঠন করেছে আর ধুবুরী লোকসভার কথা যদি জানতো আমি এই মুহূর্তে কব ধুবুরী লোকসভাত মূলত ছয় ঠাইত আসলে এই কাউন্টিং যে নির্বাচনী ভোট গণনা ছয় ঠাইত এই ভোট গণনা হব তার ভিতরে ধুবুরী ভোলানাথ মহাবিদ্যালয় বিলাসীপাড়া মহকুমা সদর কার্যালয় হাতশিঙিমারীত মানকাছর সমষ্টির কারণে হাতশিঙিমারী উপায়ুক্ত কার্যালয় গোয়ালপাড়া পূব সমষ্টি আর জলেশ্বরের কারণে গোয়ালপাড়া উপায়ুক্ত কার্যালয় সৃজনগান সমষ্টির কারণে অভয়পুরী অভেশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর বরপেটার যে দুটা সমষ্টি আছে চেঙা আর মন্দিয়া সমষ্টির কারণে বরপেটা এম সি কলেজ এই ছয়টা স্থানতে ভোট গণনার প্রক্রিয়া ইতিমধ্যে যে প্রারম্ভিক প্রক্রিয়া আসলে যে ভোট গণনা করবলে যে কর্মচারী সকল সুমা পোলিং এজেন্ট সকল ভিতরলে যাওয়া মানে পোলিং এজেন্ট বলে কবলে কাউন্টিং এজেন্ট বলে কব লাগবে রাজনৈতিক দলের ভিতরলে যায় সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে আর প্রতিটি সেন্টারের পর আমার নিউজ 18-এর যে সতীর্থ সকল আছে সাজু হয়ে আছে আমি চেষ্টা করিম আমার নিউজ 18 দর্শক আছে আমি প্রথমতেই খবর জনাবলে যে আসলে কোন আগবাড়ি আছে কোন পিছপৰি গল রাজনৈতিক যে বাতাবরণ খন্তেক পিছতে আরম্ভ আট বজার লগে আরম্ভ স্ট্রং রুম খোলার লগে আরম্ভ হব এই রাজনৈতিক পরিবেশ আমি প্রতিটি সেন্টারের পর আপনার আমি আমার নিউজ 18 দর্শক দিবলে চেষ্টা করি রাজনৈতিক পরিবেশ কেনেকুৱা হব ধুবুরীর তাকে লো এতিয়া অসমৰ রাইজর মাজতো ব্যাপক জল্পনা কল্পনা অব্যাহত আছে আর সেই উৎকণ্ঠার অবসান ঘটিব আট বজার লগে লগে ভোট গণনা হব যদি আমি ধুবুরীর কথা কও জ্যোতির্ময় এইবার অভিলেখ সৃষ্টি করেছে ধুবুরীত তৃতীয় পর্যায়ের নির্বাচন বিশেষকৈ বীরসিং জারুয়া সমষ্টিত ভোটদানের হার সর্বাধিক আছিল সমগ্র দেশের ভিতরতে যত 94.1% আছিল ভোটদানের হার একদরে ধুবুরী সমষ্টিত সর্বমুঠ ভোটদানের হার 92.08% আছিল
গতিকে সেই দিশৰ পৰা ধুবুৰীত পৰিৱৰ্তনৰ এটা ইংগিত দিয়া বুলি ৰাইজৰ মাজত বিশেষ ধৰণৰ চৰ্চা চলি আছিল যে সঁচাকৈ এইবাৰ আজমলৰ বেলি মাত যাব নেকি ধুবুৰীত, কাৰ হ'ব ধুবুৰী ইত্যাদি বিভিন্ন ধৰণৰ চৰ্চা। জ্যোতিৰ্ময়, হয় হয় জয়ন্ত, যদি আপুনি এটা বস্তু লক্ষ্য কৰে, যদি লোকসভা নিৰ্বাচনৰ কথা লক্ষ্য কৰে, যোৱাবাৰ লোকসভা নিৰ্বাচনত ধুবুৰী ভোটদানৰ হাৰ আছিল 91.25 আৰু এইবাৰ 92.something হৈছে, মানে 92 ওপৰত হৈছে বুলি ক'ব লাগিব। প্ৰায় 1% লোকসভাৰ তুলনাত কৰিব গ'লে 1% ভোট বৃদ্ধি পাইছে আৰু এই 1% ভোট বৃদ্ধিয়ে কিন্তু বহু ৰাজনৈতিক দলত তেওঁলোকৰ অংক আচলতে বেলেগে চিন্তা কৰিবলৈ বাধ্য হৈছে, এনেকুৱা এটা পৰিস্থিতি সৃষ্টি কৰিছে। কিন্তু এটা কথা, যদি আমি ধুবুৰী লোকসভাৰ কথা কওঁ জয়ন্ত, প্ৰায় 26,67,000 ভোটাৰ, যাৰে 24 লাখৰ ওপৰত কিন্তু ধুবুৰী লোকসভাত ভোট দিছে। সেয়া কিন্তু যথেষ্ট বেছি এটা সংখ্যাত ভোট, যিটো গণতন্ত্ৰৰ কাৰণে এটা ভাল লক্ষণ, সমগ্ৰ দেশৰ কাৰণে সকলোতকৈ সৰ্ববৃহৎ ভোট যদি হয়। যদি সেই তথ্য আমাৰ হাতলৈ আহে, দেখা যাব যে ধুবুৰী সৰ্ববৃহৎ তথ্যৰ ভিতৰত আছে, ধুবুৰী সৰ্ববৃহৎ ভোটদান কৰিছে ভাৰতৰ ভিতৰত। তেনেক্ষেত্ৰত আপুনি যিটো কথা কৈছে ৰাজনৈতিক কথাটো, যি ইয়াত 3 বছৰৰ সাংসদ, তিনিটা টাইমৰ সাংসদ বদৰুদ্দিন আজমল, তেওঁৰ বেলি মাৰ যাব নেকি বা তেওঁ কি, আচলতে আৰু খন্তেক সময়, হয়তো 6-7 ঘণ্টাৰ ভিতৰতে সেই সমগ্ৰ তথ্য হাতলৈ আহিব। কিন্তু যথেষ্ট এটা টাফ ফাইট হৈছে, মই প্ৰথমে উল্লেখ কৰিছো, আৰু তাত কিন্তু বদৰুদ্দিন আজমল এই মুহূৰ্তত যদি ক'ব যাওঁ তাত কিন্তু বেকফুটত দেখা গৈছে। যদি মই আপুনি সংযুক্ত হৈ থাকক, আমি জনাইছোঁ আমাৰ News18ৰ বৃহৎ এটা দল এই মুহূৰ্তত সাজু হৈছে আপোনাক শুদ্ধ আৰু সঠিক ফলাফল দিয়াৰ ক্ষেত্ৰত। আমি এই বিশেষ সম্প্ৰচাৰৰ আয়োজন কৰিছোঁ, আমি এই মুহূৰ্তত সংযুক্ত হৈছোঁ আমাৰ